নমস্কার। ডিএ মামলার শুনানি এক হাস্যকর জায়গায় চলে যাচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সবার কাছে কোর্ট আস্তে আস্তে ন্যায়ের দরজা খুলেও বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা সকলেই জানেন 119 দিন পর 15 জুলাই পুনরায় ডিএ মামলার শুনানি হওয়ার কথা আছে। এখানে উল্লেখ্য 12 বার নামমাত্র শুনানি হয়েছে বা তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। বারবার আশায় বুক বেঁধেছে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা। এতদিন পর অনেকে আশা করেছিলেন এবার হয়তো এত বড় একটা গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি হবে, কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে ওই দিন মামলার শুনানির সিরিয়াল নম্বর দেওয়া হয়েছে একেবারে শেষের দিকে, অর্থাৎ 60 নম্বরে। আপনারা আগেও দেখেছেন যে 32 থেকে 38 পর্যন্ত শুনানি হয় সুপ্রিম কোর্টে, বাকিদের নতুন করে ডেট দিয়ে দেওয়া হয়। এবার সেই দিকেই এগোচ্ছে ডিএ মামলার শুনানি। শুধু তাই নয়, 15 জুলাই ডিএ মামলার শুনানি হওয়ার জন্য যে দিন নির্ধারণ করা হয়েছে ওই দিন কোনো শুনানি হওয়ার কথা নয়, কারণ সোমবার ও শুক্রবার সুপ্রিম কোর্টের এজলাসে মিসলেনিয়াস বিষয়ে ডিলে করে, তাই ওই দিন ডিএ মামলার শুনানি হওয়ার কথা নয়। একই ঘটনা পুনরাবৃত্তি ঘটতে চলেছে। বারবার ইচ্ছে করে কোর্ট এটা করছে। বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষ, শুধু সাধারণ মানুষ নয়, সরকারি কর্মচারী থেকে শিক্ষিত সমাজ শ্রদ্ধা অটুট রাখার দায়িত্ব কেবল মানুষের নয়, সেই দায়িত্ব বিচার ব্যবস্থারও। এই কি তার নমুনা? এত বড় একটি গুরুত্বপূর্ণ মামলা যেন সবার কাছে হাস্যকর করে তুলেছে কোর্ট। শেষমেশ কী হয় 15 তারিখ তা এবার দেখার। বৃষ্টি ভেজা সকালে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।